প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। পাঁচপি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস শিক্ষা কার্যক্রমে আজকের এই আমার ক্লাসের আগে পরিচয় আমি দিচ্ছি। আমি মনোরঞ্জন রায়, প্রভাষক অর্থনীতি, পাঁচপি ডিগ্রি কলেজ, হুলিপুর, কুড়িগ্রাম। আমি গত ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায়ের দেখা কিছু সূত্র দিয়েছিলাম, তারই ধারাবাহিকতা আজকের যে পাঠদান, তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। আমাদের এখানে আলোচ্য বিষয় মোটায় টিআর, অ্যাভারেজ রেভিনিউ গড়ায়, মার্জিনাল রেভিনিউ প্রান্তিকায়, আর নিচে হলো মোট ব্যয় টিসি, অ্যাভারেজ কস্ট গড় ব্যয়, মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয় ও অঙ্কন। আমরা টিআর, এআর, এমআর অঙ্কন করবো, সূচি তৈরি করবো, অঙ্কন করবো এবং টিসি, এসসি, এমসি অঙ্কন সূচি তৈরি করবো এবং অঙ্কন শিখবো আজকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি নমুনা উদ্দীপক এখানে ব্ল্যাকবোর্ডে উপস্থিত করছি। কিউ মানে উৎপাদন আর পি মানে দাম। উৎপাদন এক একক, দুই একক, তিন একক, চার একক এবং দাম এখানে স্থির 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। যদি এরকম আমাদের উদ্দীপক থাকে, সেক্ষেত্রে যদি আমাদেরকে বলা হয় যে টিআর, এআর, এমআর সূচি তৈরি করো এবং অঙ্কন করো, শিক্ষার্থীবৃন্দ, সেক্ষেত্রে আমরা প্রথমত টিআরের সংজ্ঞা দেবো, এআরের সংজ্ঞা দেবো, এমআরের সংজ্ঞা দেবো। টিআর হলো মোটায়, আমরা জানি যে দাম গুণন উৎপাদনের পরিমাণ, কোনো বিক্রয়লব্ধ যোগ্যের বা বিক্রয়লব্ধ দ্রব্যের উৎপাদন এবং আয় যোগ গুণ করে আমরা দেখা যাচ্ছে সেক্ষেত্রে মোটায় পাই। মনে করি, উদাহরণ হিসেবে আমি বলি, মনে করি একটা জমিতে, এক বিঘা জমিতে 20 মণ ধান হলো, 20 মণ ধানের দাম প্রতি মণ প্রতি দাম হলো 500 টাকা, সেক্ষেত্রে আমার 10,000 টাকা মোটায়। আর মোটায়কে দেখা যাচ্ছে আমি যদি উৎপাদন দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে গড়ায় পাওয়া যায়। আর মোটায়ের যে পরিবর্তন, মোটায়ের যে পরিবর্তন এবং উৎপাদনের যে পরিবর্তন, সেটা হলো প্রান্তিকায়। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথম বছরে আয় হলো 20,000 টাকা এবং উৎপাদন হলো 15 মণ, সেক্ষেত্রে আমি যদি উৎপাদন বৃদ্ধি করি, অর্থাৎ আমি যদি সেখানে সার, সেচ, নিড়ানি দিই, তার উৎপাদন বৃদ্ধি পাবে, সে মনে করো ওখানে 16 মণ আসলো আর ওখানে 22,000 টাকা আয় আসলো। এই যে দেখা যাচ্ছে মোটায়ের যে পরিবর্তন এবং উৎপাদনের যে পরিবর্তন, এটি হলো প্রান্তিকায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন সূচিতে যাচ্ছি, যে সূচি নির্ণয় করতেছি, যে আমাদের উদ্দীপক দেওয়া আছে উৎপাদন 1, 2, 3, 4 এবং দাম দেওয়া আছে 10, 10, 10, 10, যা স্থির। তাই আমরা সূত্র জানি যে টিআর সমান পি ইন্টু কিউ, আমরা গুণ করলে 10 কে 10, 10 দুগুণে 20, 3 দশে 30, 7 দশে 40, আমরা মোটায় পেলাম। অর্থাৎ দামকে উৎপাদন দ্বারা গুণ করলে আমরা মোটায় পেলাম। এখন আমরা অ্যাভারেজ রেভিনিউ গড়ায় দেখা যাচ্ছে আর কি, গড়ায় নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা টিআরকে কিউ দিয়ে ভাগ করছি। শিক্ষার্থীবৃন্দ দেখো, 10 কে 1 দিয়ে ভাগ, 10 কে 1 দিয়ে ভাগ করলে 10, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 30 কে 3 দিয়ে ভাগ করলে 10, 40 কে 4 দিয়ে ভাগ করলে 10। এবং আমরা যখন আর কি প্রান্তিক আয় নির্ণয় করছি, মোটায়ের পরিবর্তন এখানে 10 লিখছি আমরা, 20 থেকে 10 বিয়োগ করলে 10, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই 10 কে 1 দিয়ে ভাগ করলেই 10। তার অনুরূপভাবেই 30 থেকে 20 বিয়োগ করলে 10, 40 থেকে 30 বিয়োগ করলে 10। অর্থাৎ দেখতেছি যে পির মানও যা, এআরএ মানও তা, এমআরএ মানও একই। আমরা বিষয়টিকে দেখা যাচ্ছে চিত্রে, চিত্রে আমরা দেখাই। ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে টিআরএ মান নির্দেশিত, টিআরএ মান নির্দেশিত। প্রথমত টিআর অঙ্কন, আমরা সূচি দেখতেছি যে টিআর, টিআরএ মান, কিউ এর মান যখন 1 একক, সেক্ষেত্রে টিআর মান হলো 10। উৎপাদন বৃদ্ধি পেয়ে যখন 2, 3 এবং 4 একক, সেক্ষেত্রে টিআর মান বৃদ্ধি পেয়ে 20, 30 এবং 40, যার ছেদবিন্দু এ, বি, সি, ডি যোগ করে আমরা টিআর রেখা পাই, উক্ত টিআর রেখা ঊর্ধ্বগামী। অনুরূপভাবে আমরা এআর এবং এমআর অঙ্কন করব। আমরা দেখতেছি যে ব্ল্যাকবোর্ডে আমাদের আছে উৎপাদন বৃদ্ধি 1, 2, 3, 4, 1, 2, 3, 4, সেক্ষেত্রে আমাদের দাম স্থির। তাহলে আমরা ধরলাম যে 1 এলো 10, 2 এলো 10, 3-তে 10 এবং 4-এও 10, মানে অর্থাৎ পির মানও যা, এআরএ মানও তা, এমআরএ মানও তা। এদিকে যদি আমরা ধরছি লম্বক্ষে পি সমান সমান এআর সমান পি, পি এআর এমআরএ মান, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু দাম স্থির, সেক্ষেত্রে এআর এবং এমআরএ মানও একই। আমরা দেখতেছি যে এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় আসে আমাদের যে কোন অবস্থায় পি সমান সমান এআর সমান সমান এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, বা কোন বাজার ব্যবস্থায় ভূমি অক্ষের সমান্তরাল হয়। আমরা এক্ষেত্রে দেখতেছি যে দাম স্থির থাকার কারণে আমরা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু দাম স্থির। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সূচির অঙ্কন হিসেবে দেখব
যে উৎপাদন বৃদ্ধি পেল যে দাম স্থির থাকে, সেক্ষেত্রে পি সমান সমান এআর সমান সমান এমআর হলে ইহা পূর্ণ পূর্তিযোগ্য বাজার ব্যবস্থায় এটা হয়ে থাকে যে এক্ষেত্রে ক্রেতার দ্রব্যের দাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকে। পূর্বেই তার দেখা আছে দ্রব্যের দাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন টিসি এসি এমসি এর ব্যাপারে একটু অবহিত হই। আমরা জানি মোট ব্যয়, মোট ব্যয় হলো যে আমরা কোনো দেখা যাচ্ছে যে উৎপাদন করার নিমিত্তে যখন যে সমস্ত উপকরণ বাবদ যে ব্যয়গুলো করি সে তার সমষ্টি হলো মোট ব্যয়। আর এসি হলো গড় ব্যয় হলো যে একক প্রতি যে ব্যয়, একক প্রতি অর্থাৎ কি আমি মোট ব্যয়কে উৎপাদন দ্বারা ভাগ করলে আমরা গড় ব্যয় পাই। আর প্রান্তিক ব্যয় হলো যে এক এক ব্যয়ের যে মানে মোট আয়ের যে মোট ব্যয়ের যে পরিবর্তন, অর্থাৎ আমি উৎপাদনে কতটুকু পরিবর্তন করলাম এবং মোট ব্যয়ের যে পরিবর্তন করলাম, যে অতিরিক্ত যে ব্যয়টা আমার সৃষ্টি হয় সেটা হলো প্রান্তিক ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা নমুনা উদ্দীপক এখানে লিখি যে কিউ ইন্টু দেওয়া আছে, মনে করো আমাদের এসি দেওয়া আছে, মনে করি এখানে 5, 8, 9 এখানে 10 দেওয়া আছে। যদি বলা হয় টিসি নির্ণয় করো, সেক্ষেত্রে প্রথমত হলো 5, তারপরে হলো কি যদি এখানে টিসি নির্ণয় করি আমরা, টিসি হলো তাহলে 5, 16, 27, 40। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখা আসছে যে সূত্র জানবো যে টিসি সমান কিউ ইন্টু এসি, অর্থাৎ এক্ষেত্রে উৎপাদন এবং গড় ব্যয়ের যে গুণফল সেটা আমরা মোট ব্যয়। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে মোট ব্যয় হলো যে বিভিন্ন প্রকার উপকরণ সামগ্রীর যে সমষ্টি সেটা হলো মোট ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের একটা নতুন জিনিস আজকে শিখব। টিএফসি, মনে করি একটা নমুনা উদ্দীপক কিউ টিএফসি দেওয়া আছে, টিভিসি দেওয়া আছে 1, 2, 3, 4, 10, 10, 10, 10, 5, 9, 12, 15 দেওয়া আছে উদ্দীপক। সেক্ষেত্রে যদি কৃষি স্বীকৃতিবৃন্দ টিসি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমি নতুনভাবে এটাকে দেখা আসছে যেখানে ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছি কিউ টিএফসি টিভিসি টিসি, তাহলে 1, 2, 3, 4, 10, 10, 10, 10, 5, 9, 12, 15। কৃষি শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি হলো মোট ব্যয়। আমরা যখন কোনো কিছু উৎপাদন করতে যাই সেক্ষেত্রে আমার কিছু স্থায়ী খরচ থাকে, যেমন ফার্নিচার ঘর তৈরি বা যে কোনো খামার করতে গেলে তার দেখা আছে উপকরণ সামগ্রী, এগুলো স্থির খরচ। আর ওই ক্ষেত্রে কিছু আমার পরিবর্তনশীল ব্যয় থাকে, যেমন আমরা কোনো উৎপাদন করার জন্য যে পরিমাণ মূলধন প্রথমে আমরা নিয়ে কারবার শুরু করি, আবার পরবর্তীতে কিছু মূলধন আমার প্রয়োজন হয় যেটা যোগ হয় সেটা হলো পরিবর্তনশীল ব্যয়। এই দুইটা সমষ্টি হলো মোট ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এখানে টিএফসি এবং টিভিসির যোগফল হলো 15, এখানে হলো 19, এখানে হলো 22, এখানে হলো 25। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখলাম যে এখানে শিখলাম যেটা যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মোট স্থির ব্যয় স্থির, টিএফসি মান স্থির এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের চলমান বৃদ্ধি, যা দুইটা যোগ করলে টিএফসি এবং টিভিসির সমষ্টি হলো টিসি। এখানে 10 এবং 5, 15, 10 এবং 9, 19, 10 এবং 12 হলো 22, 10 এবং 15 হলো 25। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখলাম যে টিআর টিসি এআর এসি এমআর এমসি এবং নির্ণয় এবং সূচি তৈরি এবং অঙ্কন শিখলাম। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখা আসছো যে আগামী অনলাইন ক্লাসে আমাদের এই অধ্যায়ের এবিসি অঙ্কন, এএফসি রেখা অঙ্কন এবং মন্তব্য, পাশাপাশি এসি এবং এমসি এর সম্পর্ক, আমি এগুলো সম্পর্কে তোমাদেরকে অবহিত করব। তোমরা ভালো থাকো, আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে মানে প্রার্থনা করি যেন আমরা দ্রুত করোনা ভাইরাস কাটিয়ে যেন ক্লাসে ফিরতে পারি, বিদ্যাপীঠে ফিরতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের মঙ্গল কামনা করে আমি আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।